আসুন রাজনৈতিক হিংসা প্রতিহিংসা সব কিছু ভুলে সবাই দেশ বাঁচাতে কাজ করি। মনে রাখবেন রাজনীতি যার যার দেশটা কিন্তু সবার। বর্তমান যে সময় ওইটা রাজনীতিক নিয়ে বিরোধ বা বিবাদের সময় না, বর্তমান সময় হলো দেশ বাঁচাইতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের কল্যাণের জন্য ওরা রাজনীতির সাথে জড়িত। সো আমি সবার নিকট অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করতেছি, সবাই আপনার রাজনৈতিক বইলা দেশের জন্য কাজ করেন। বর্তমানে এই করোনা মোকাবেলায় দেশের দুর্দিনে আপনার রাজনীতিক কেউ টানবেন না। আপনারা দেখেন বাইরে যত দেশ আছে সবাই রাজনীতিক, যত হিংসা প্রতিহিংসা সব কিছু বাদ দিয়ে সবাই একসাথে এই করোনা মোকাবেলা লাগিয়ে দেশে কাজ করতেছে, যার যার দেশের জন্য কাজ করতেছে। সো আমি আপনাদের কিছু কড়া জোরে হাত জোর করতেছি, আপনারা সবাই এই রাজনীতি হিংসা প্রতিহিংসা কেউর দোষ কেউর গুণ কেউর নিন্দা এইসব বাদ দিয়া সবাই একসাথে কাজ করেন। কীভাবে দেশকে বাঁচিয়ে নেওয়া যায় এবং এই করোনা থেকে করোনার মোকাবেলা করা যায়, কীভাবে দেশকে এ থেকে রক্ষা করা যায় এদিকে এটা নিয়ে আসেন আমরা সবাই কাজ করি। তাছাড়া বর্তমানে আমি একটা জিনিস দেখছি যে অনেক প্রবাসী বাংলাদেশের মানুষকে অনেক কিছু বলতেছে যে বাংলাদেশের মানুষ আসলে প্রবাসীর পছন্দ করে না বা এই সেই, এইগুলো আসলে আমরা বন্ধ করি। কারণ হচ্ছে বাংলাদেশে যারা আছে তারাই কিন্তু তারা সবাই আমাদের কারো মা কারো বোন কারো সন্তান কারো ভাই কারো চাচা কারো আত্মীয় স্বজন। সো আমরা সবাই এইগুলো আমরা ভুলে যাই বাদ দিয়া আমরা আসলে আসেন দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যাওয়া হয় এই করোনা থেকে কীভাবে মোকাবেলা করা যায় এবং মুক্তি পাওয়া যায় ওই চিন্তা আমরা সবাই করি। আর দেশে যারা আছেন তাদের প্রতিও আমি অনুরোধ করব, আপনারা কেউ প্রবাসীদেরকে অযথা দোষ দিবেন না। যেটা প্রবাসী দু একজন যারা করছে তাগুলোকে সব প্রবাসী করে দোষ দিবেন না, কারণ এই প্রবাসীরাই আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই ভাতিজা আপনাদেরই আত্মীয় স্বজন। সো সবাই আপনারা প্রবাসীদেরকে সম্মান করবেন এবং দেশ বাঁচাতে দেশের সরকারের যেসব আইনকানুন নিয়ম নীতিগুলো আছে ওইগুলো সবাই মেনে চলবেন। আর সবার কাছে আরেকটা আমি অনুরোধ করব, বর্তমানে দুর্দিনে বাংলাদেশের যে সকল দিনমজুর বা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদেরকে দুমুঠো খাওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। একটা জিনিস মনে রাখেন, আমরা করোনার মোকাবেলা করতে গিয়ে যে করোনা থেকে বাঁচতে গিয়ে আমরা আমাদের দেশের গরিব বা দিনমজুর যারা আছে তাদেরকে যেন আমরা না মাইরা ফেলাই। আর ব্যবসায়ী ভাইরা আমি আগেও একবার অনুরোধ করছি ভিডিওর মাধ্যমে যে আপনারা কেউ কোনো সময় দ্রব্যজিমূল্যের দাম বাড়াবেন না, সবাইকে সবাই দ্রব্যমূল্যের যে দামগুলো সঠিক আছে ওইগুলোই রাখবেন। এইটাই সবার কাছে একটা আমার আবেদন। আর হইলো যেটা এটা হইলো মনে রাখবেন এটা কি করুন, একজন ধনী গরিব কাউরে চিনে না, সবার এটা করব। আর কোন কেডা বড় নেতার কেডা নেতা না সাধারণ জনগণ ওইটা করুন না চিনে না কিন্তু, আর কেডা বেডা কেডা বেডি হিন্দু মুসলমান ধর্ম কোনো বিভেদ চিনে না। সো আপনারা সবাই এগুলো ভুললে করোনা মোকাবেলায় সবাই একসাথে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ, আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওই সকল ভাইদের যারা আজকে এই করোনা মোকাবেলার পাশাপাশি যারা দিনমজুর বা নিম্ন আয়ের মানুষদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ওই সকল ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি একজন প্রবাসী হিসাবে যে সকল ভাইয়েরা সমাজে আজকে সচেতনতা সৃষ্টি করতেছেন, বিভিন্ন জায়গায় মানুষদের মাস্ক এবং বিভিন্ন স্যানিটাইজ সামগ্রী বানিয়ে বা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করতেছেন মানুষ সচেতন করতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমি একজন প্রবাসী হিসাবে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, ধন্যবাদ সবাইকে।